গিরিসে আসবেন, কী কাজ করবেন সব কিছু তো জানতে হবে আপনাদের, তাই না? দেখেন গায়ের পোশাক, দেখেন রঙের কাজ করি তো, রং লাগাইছে। এই যে আমাদের আমার বন্ধু, পরে দেখেন দেখা যাক কই নিয়ে যায়, নতুন একটা কাজ দেখাবে। জানি কাজ শুধু খালি আমি আর ইউ করি, আমরা দুজন করি আর কেউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গিরিসে আসবেন, কী কাজ করবেন সব কিছু তো জানতে হবে আপনাদের, তাই না? দেখেন গায়ের পোশাক, দেখেন রঙের কাজ করি তো, রং লাগাইছে। এই যে আমাদের আমার বন্ধু, পরে দেখেন ও কাজে ঠিকই আছে, কিন্তু চশমা দেখেন একটু তাকা তো, আর আসেন আসেন একটু তাকা ক্যামেরার ও, কিন্তু আমরা কিন্তু কাজে যাই, আমি একটা কাজ শেষ করছি, মানে আমরা একটা কাজ শেষ করছি, মালিক আরেকটা কাজে নিয়ে যাব, নতুন আরেকটা কাজ নিয়ে যাবো, যে মালিকের ড্রাইভিং করতেছে, আমি ভিডিও করতেছি সামনে দিয়ে আর যাইতেছি। দেখা যাক কই নিয়ে যায়, নতুন একটা কাজ দেখাবে। জানি না আমি এই জায়গায় যাইনি, আজকে নতুন এই কাজটা দেখাবে, দেখি কাজটা কেমন, এবং আপনারাও সাথে থাকেন, আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়, আমার কতদিন লাগবে কাজটা সব কিছু আপনাদেরকে দেখাবো। বা এর জন্য আমি আপনাদেরকে বলি, সবসময় বলি, কাজ শিখে আসেন, কাজ শিখে আসবেন, কাজে লাগবে। যদি কোনো কাজ না জানেন তাহলে কিচ্ছু কাজে লাগবে না, বুঝতে পারছেন? সব আপনারা সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো উচিত আমি কী কাজ করি, আমি কীভাবে কাজ শিখলাম, রঙের কাজ কীভাবে শিখলাম, সেটাও একটা কথা। আমি যখন দেশে ছোটো ছিলাম তখন স্কুলে যেতাম, আমার বড় ভাই দুজনেই ওরা রঙের কাজ করে, ওদের পাশাপাশি আমিও কাজ করতাম, এবং আমার কাজের একটা লিমিট ছিল, দুপুরের আগ পর্যন্ত কাজ করতাম, যখন দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যেত আমি সেখান থেকে চলে আসতাম। তেমন কাজ আমি দেশে থাকতে তেমন কাজ শিখতে পারিনি। যখন আমি দুবাই আসলাম, দুবাই আসার পরে প্রায় তিন মাস চার মাসের মতন আমি তেমন কোনো কাজ শিখতে পারি নাই, তারপরে আমি আস্তে 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 ভালো একটা পর্যায়ত ভালো একটা কাজ শিখে নিলাম, সেখান থেকেই আমার কাজ শেখার। তারপরে আমি তুর্কিতেও অনেক দিনে প্রায় দেড় বছরের মতো তুর্কিতে ছিলাম, সেখানেও আমি রঙের কাজ করেছি। গ্রিস আসার পরেও আমি শুরু থেকেই প্রথম কিছুদিন রেস্টুরেন্টে কাজ করছি, সেখানে আমার ভালো লাগে নাই, তারপর থেকে আমি রঙের কাজ শুরু করি, এখন পর্যন্ত আমি রঙের কাজ করতেছি। আর আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি আট ইউরো ঘন্টায় রঙের কাজ করি, সেটাই আমি আট ইউরো ঘন্টায় রঙের কাজ করি। দেখেন এখানে শুধু আমি এবং আমার এক বন্ধু, আমরা দুজনে কাজ করি, আমি হচ্ছে এখানে উস্তাদ আর আমার বন্ধু আমার সাথেই হেল্প করে, বাস কতটুকুই। দেখবেন উনি আমাদেরকে যে আমি যদি ওনার সাথে কাজ করি, আমার মনে হয় না যে আমি কাজে আছি, আমার মনে হয় আমি বাসায় আছি। সো দেখি আমরা চলে আসছি মনে হয়, চলে আসছি আমরা জায়গা মতো, চলে এসেছি এবং হচ্ছে যে আমরা দুজনে এখানে কাজ করি। আর আমি তো জানেন কত, আমার যে সাথে যে আছে ও হচ্ছে যে পাঁচ টাকা ইউরো ঘন্টা কাজ করে, ওর বেতন হচ্ছে ঘন্টা, আমরা তো ঘন্টা হিসেবে কাজ করি, এবং আমরা যত ঘন্টা করতে পারি সেটা আমাদের ব্যাপার, যদি দশ ঘন্টা করতে পারি এটা আমাদের, আট ঘন্টা করতে পারি আমাদের, কিন্তু একটা নির্দিষ্ট টাইম হচ্ছে সর্বোচ্চ আট ঘন্টা, যে রাসেল আছে আমার সাথে তার হচ্ছে যে পাঁচ টাকা ঘন্টা। দেখি আমরা সাবান টাবান নামে আমাদের কাজের জন্য যা যা লাগবে আমরা সব কিছু নিয়ে আসছি, যেমন মালিকের নাম্বার, যার কাজ করি আমরা, যে ঠিকানা গাড়ির মধ্যে লেগাই আছে, এখানের মধ্যে আমাদের সব কিছু রাখা আছে, আমরা কী কী কাজের জন্য, রঙের কাজের জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই নিয়ে আসছি। উপরে যাই দেখি আমাদের কয়টা রুম সব কিছুতে দেখতে হবে, কদিন সময় লাগবে সব কিছু উপরে গেলে বুঝতে পারবো। এই আমরা দুজনেই কাজটা শেষ করব, আমরা কাজটা শেষ করার পরে আমরা আমার আইডিতে অনেকগুলো ছবি পোস্ট করব। এই যে বাসাটা দেখা যাক কোথায় নিয়ে যায়, আমরা সবাই একসাথে। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, গ্রিসের সব ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের জন্য খুবই জরুরি, সব খবর খবর পাইতে হলে তো আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কমেন্ট লাইক করেন তাহলে আমার মনে হয় তো খুশি থাকবে, আপনাদের জন্য আরও ভালো ভালো তথ্য দিতে পারবো আমি, আমার খুশিতে আমি আরও অনেক কিছু। কবি তাম বেজ
তামাম নো ওপেট ওকে ওবি আমি গুদা স্টপ তামাম সিলো স্টপ প্লিজ এফসি বেস তামাম আবি ওয়াইট গুদা ইয়েস ওয়াইট ওয়াইট তামাম আম আস্তারি মেটাল ওয়াইট আস্তারি লাফিং এফসি আস্তারি মেটাল আস্তারি মেটাল Bu da astarı lazım diye yok. Var. Bu da astarı lazım. O da astarı. Hepsi astarı, metal bu beyzbol'a. Evet, astarı. He. Raşa star, astarı. Tamam. Sen beyaz boya, tamam. Çünkü merak asla. Burada. Ben. Ben. Yes. Tamam. Same. Bu. Yes. Boya, beyz. Beyz. Yes, yes. Tamam. Tamam. Abi, bu beyz he? Yes. Bu burada. Same, o da same. Tamam. Bu be, bu be, boya yok? Yes, boya, hepsi. Beyz. Evet, no beyz. Başka? Beş. Tamam. Beş. Tamam, beş. Hey, Russell. Anik suporta. Abi, anik suporta. Ali New York. Abi ben bak bu çok çalışmam. Paint, bak. Tavani paint. Burada paint. Paint, Ola paint, 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 paint. Tamam. Bu bez. Evet, bez. Tamam. Alo. Bu la shop kisu rong hobe. Je gula bair, upor, shob kisu rong hobe. Je gula porishkar korte bolteche ami porishkar na. এই যে আমরা এখানে সব সামান নিয়েছি যা যা আমাদের হাজির লাগবো সব সামান নিয়েছি আমরা দুইজন আমি এবং আমার বন্ধু রাসেল যে আমরা সবসময় আমরা দুজনই যত কাজ করি মালিকের যত কাজ করি রঙের কাজ আছে ইলেকট্রনিক কাজ বক্স যত কাজ আছে শুধু এখানে কাজ রাখে এবং এই কাজ শুধু খালি আমি আর ইউ করি আমরা দুজনে করি আর সব দেখাই না আপনারা কী কী কাজ যে এই রুমটাতে আছে পুরো রুমটা এখানে এক রুম এটা পুরো সাদা হইব পুরো সাদা রঙ মানে উপর শুদ্ধা এক রুম এই যেখানে রুম আরেকটা এই যে আরেকটা রুম এটা কিন্তু পুরাটাই আমরা সাদা হন রুম এটা সাদা হন জি আমি ভিতরকে দেখাই এই যে রুম আরেকটা এটাও পুরাটা সাদা হইব পুরা সাদা মানে সব সাদা কোনো কথা নাই সব কিছু সাদা থাকবো কোনো কথা নেই সব কিছু সাদা হতে হবে সব কিছু সাদা সব কিছু ঠিক এমনি সব কিছু ঠিক আছে এই যে বাইর আছে না এই যে বাইর যেগুলো দেখার উপর দেখা এগুলো সব সাদা হইব সব সাদা কথা শেষ সাদা ছাড়া কোনো কথা নাই এই যে এগুলো এগুলো স্টিলের এগুলো রং হইব এগুলো ফরে আর যখন আইব এরা পরিষ্কার করে দেওয়া যাইব জায়গা আমরা শুধু হলি রং করব তার যেহেতু কাজ আছে মালিকের তুর্কি মালিকর আমি এবং আমার বন্ধু আরো বসে আমরা দুইজনেই করি আর কেউ নাই এই যে এই রুম পুরোটা সাদা মানে সেন্টার মাস্টার রুম আছে তো তো কইছো কতদিন লাগতে পারে পাঁচ দিন লাগবে পাঁচ থেকে ছয় দিন লাগবে এই বসে আচ্ছা ঠিক আছে এই যে এটাও ফুলটাই সাদা হইব এই যে কালারটা এটা চেঞ্জ হইব চেঞ্জ হয়ে সাদা হইব বাইর এই গ্রিলগুলো রং করাইব এই গ্রিলগুলো রং করাইব বাঙ্গিলা আচ্ছা যাই হোক তাইলে এর জন্য আমি আপনাদের সবাই ওই দেশের থেকে আইবেন কাজ শিখে আসেন যে কোনো কাজ কাজ শিখে আসলে আপনার জন্য কাজের অভাব হবে না এই যে এটা হচ্ছে একটা বাথরুম যে এটা হচ্ছে একটা বাথরুম বাথরুমটা রং করে গোপুরটা সাদা কে আছে তুই যে ফেয়ার ফিন্টে সাথে এটা কোন বাবদুল নেই আর না একটু দেখা যাবে না